আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তাল দিয়ে একই ব্যাটারে দুই রকমের পিঠা এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ তার সাথে আমি ময়দা নিয়েছি হাফ কাপ আর চিনি নিয়েছি ওয়ান ফোর কাপ আর পিঠাটা আমি চিনিদা তৈরি করছি আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড়তেও পিঠাটা তৈরি করতে পারেন তারপরে এখানে আমি তাল দিব দুই চামচ আমি এখানে তালটা কোনো রকমে জাল দিইনি জাল ছাড়াই আমি তাল দিয়ে পিঠাটাকে গুলিয়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে তালের আপনারা চাইলে তালটাকে জাল করেও নিতে পারেন তারপর একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে চামচের সাহায্যে গুলিয়ে নেব চিনি থেকেও পানি ছাড়বে যখন এখানে তালটা দিবেন তখন একটু বুঝে দিবেন আর বোড়া পিঠার ব্যাটারটা কেমন হবে আপনাদের আমি হাতের সাইজে দেখাচ্ছি ঠিক এরকম হবে স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন এর ব্যাটারটা কেমন হবে এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি আগে থাকতে যে বড়া পিঠার ব্যাটার তৈরি করে রেখেছি তাল দিয়ে তা দিয়ে দিব তেলের মধ্যে একটা একটা করে আর যতটুকু সম্ভব গোল করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা সুন্দর গোল হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও অসম্ভব মজা এই তালের পিঠা এবার আমি দুই থেকে তিন মিনিট পরে পিঠাগুলিকে উল্টিয়ে দিবো আর এরপর যে আমার চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিবেন না তাহলে পিঠাগুলো খুব দ্রুত কালার এসে যাবে ভিতরে কাঁচা থাকবে পিঠা খেতে ভালো লাগবে না এ পাশটা আমি দুই থেকে তিন মিনিটের মতো পিঠাগুলোকে ভেজে নিব তারপর আমার পছন্দ মতো কালার করে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো কালার করে ভেজে নিতে পারবেন এবার আমি একটা ছাঁকনিয়ালা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি এতে করে পিঠার যে তেলগুলো আছে তা ঝরে যাবো তারপর আমি একটা টিস্যু পেপারে উপরে রাখবো এতে করে বাড়তি তেলগুলো ঝরে যাবে এভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব ভেজে নেওয়ার পর পিঠাগুলো আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে এবং পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বোড়া পিঠার জন্য যে ব্যাটারটা আমি তৈরি করেছি তার থেকে আমি অর্ধেকটা অন্য একটা বাটিতে নিয়ে তার সাথে কিছু তাল মিশিয়ে এরকম ব্যাটারের ঘনত্বটা তৈরি করে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তেলের পিঠার ব্যাটারটার ঘনত্বটা কেমন হবে এর চেয়ে বেশি পাতলা করবেন না ব্যাটারটা তাহলে ফলবে না তেলের পিঠাগুলো বোড়া পিঠাগুলো আমি যে প্যানে যে তেল দিয়ে ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি তেলের পিঠাগুলোকে একটা গর্তযুক্ত চামচের সাহায্যে দিয়ে দিব দিয়ে আমি এক মিনিটের মতো অপেক্ষা করব এর মধ্যে দেখবেন তেলের উপরে পিঠাগুলো ভেসে উঠেছে যতক্ষণ পর্যন্ত তেলের উপরে ভেসে না উঠবে কোনো প্রকারে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু পিঠাটা ফলবে না তেলের উপর যখন পিঠাটা ভেসে উঠবে আমি ত্রিশ সেকেন্ড পর পিঠাটাকে উলটিয়ে দেবো একটা চটার সাহায্যে এই পাঁচটা আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব আমার পছন্দ মতো কালার করে আপনারা চালে আরও গাঢ় অথবা হালকা করেও পিঠাগুলোকে ভেজে নিতে পারেন এভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করতে দেখাচ্ছি একটা গর্ত চামচের সাহায্যে পিঠার ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব তেলের উপর ভেসে ওঠা পরে আমি অপেক্ষা করব। যখন তেলের উপরে পিঠাটা ভেসে উঠবে তখন আমি তিরিশ সেকেন্ড রেখে পিঠাটাকে আবার উল্টিয়ে দিব এই পাশটা আমি এক থেকে দুই মিনিট রেখে আমার পছন্দ মতো কালার করে পিঠাটাকে আমি তেলের থেকে উঠিয়ে নিব তারপরে তেলটাকে ঝরিয়ে আমি একটা ঠিসে পেপারের মধ্যে রাখবো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব একটা পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে এই পিঠাটা দেখতে যত সুন্দর পিঠাগুলো খেতেও তার চাইতে অসম্ভব মজাদার আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পদ্ধতিতে আপনারা সবাই ভালো থাকেন